কৃষ্ণ কৃষ্ণ শুধু শ্রী কৃষ্ণ। যারা যারা কীর্তন শুনতে এসছেন তাদের কাছে একটা একটা করে নিবেদন রাখবো, টুক টুক করে শুনবেন। আমাদের কীর্তনে বাচ্চা ছেলেগুলো বসে কীর্তন শুনে কেন কিছু পায়? দেখুন ছোট ছোট বাচ্চাগুলো বয়স্ক মানুষের মতো বসে আছে কেন কিছু পাবার জন্য? একটা একটা করে শুনবেন মায়েরা। কীর্তন শুধু পরিবারের একজন আসবেন দুজন আসবেন তা নয়, কীর্তন পরিবারের সবাইকে নিয়ে আসবেন। যে স্কুলে আপনি বাচ্চাকে পড়াচ্ছেন সেই স্কুলে পড়লেও চাকরি পায়, টাকা রোজগার করে, কিন্তু বিবেক তৈরি হয় না। কিন্তু হরিনামের স্কুলে কেউ যদি একবার আসতে পারে, সে টাকা রোজগার করুক আর না করুক, অন্তত একটা জিনিস তৈরি হয়, তার বিবেক আর বৈরাগ্য তৈরি হয়। এই জন্য আপনার বাচ্চাকে আপনি কীর্তন শোনান, আপনি শুনুন, ভালো ভালো কথাগুলো শেয়ার করুন। যেমন ধরুন গরু যখন খাবার খায় তখন মায়েরা খাবার খাওয়া দেখেছেন খুব তাড়াতাড়ি খেয়ে নেয়, কিন্তু তারপর দেখবেন আস্তে আস্তে চিবিয়ে চিবিয়ে খায়, ওটাকে জাবর কাটা বলে। আপনারা কীর্তন শুনে নেবেন, অনেক তত্ত্বকথা শুনে নেবেন, কিন্তু ওর মধ্যে 100টার মধ্যে 10টা কথা যদি মনে রাখতে পারেন, ওগুলো যদি নির্জনে বসে একটু নিজের মধ্যে আলোচনা করতে পারেন, তবে দেখবেন আপনার জীবনটা আস্তে আস্তে উন্নতির দিকে চলে যাবে। এইদিকে এইদিকে মায়েরা এইদিকে তাকাবেন। আজকে আপনারা সাধু সঙ্গ করতে এসছেন, ও মায়েরা এই যে সাদা বস্ত্র পরে বৈষ্ণব বসে আছে এদের দিকে তাকাতে হয়, যে মায়েরা মালা চন্দন করেছেন তাদের দিকে তাকাতে হয়, যারা করতে পারেন নাই কিন্তু শিব চতুর্দশী করেছেন তাদের দিকে তাকাতে হয়, ভক্তের দিকে, যারা এমনও মালা তিলক করে নাই কিন্তু প্যান্ট শার্ট পরে আছে অথচ পাকা ভক্ত, মুখ দেখলেই বোঝা যাচ্ছে কোনগুলো পাকা কোনগুলো কাঁচা, আমরা কীর্তন করতে গেলে বুঝি। এটা হচ্ছে সাধু সঙ্গ। আজকে যারা কীর্তন শুনতে এসছেন মায়েরা সাধু সঙ্গ করতে এসছেন। সাধু মানে এই নয় যে বাজার থেকে একটা গেরুয়া বস্ত্র পরলেন, একটু তিলক কিনলেন, মালা কিনলেন, পরে নিলেন, সাধু হলেন তা নয়। যার ভেতরটাকে সাধু করতে পারেন নাই তিনি বাইরে সাধু সেজে তার লাভ নাই, আগে ভেতরটাকে পরিবর্তন করতে হবে। তবে বাইরে সাইজটা দরকার আছে কেন? পাছে লোকে কিছু বলে, যদি সাইজ থাকে তাহলে পাছে লোকে কিছু বলে এই ভয়ে আপনি খারাপ কাজ করতে পারবেন না। আর সাধু সঙ্গের কথা যখন বললাম তখন বুঝিয়ে দিই, সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, আর লবমাত্র সাধু সঙ্গ সর্বসিদ্ধি হয়, একটা প্রমাণ দিয়ে দিই। একদিন নারদ মুনি ভগবানকে প্রশ্ন করছে, প্রভু তুমি যে বলে বলে বেড়াও সাধু সঙ্গ করো, তা সাধু সঙ্গ মানে কি? ভগবান বলছে, নারদ তুমি এই যে এইদিকে তাকাবেন, ওইদিকে নয়, তুমি যে বলছো সাধু সঙ্গ করলে ভালো হয় ফল, তা সাধু সঙ্গের লাভ কি? সাধু সঙ্গ করলে কি ফল হয়? ভগবান বলছে, নারদ এখান থেকে তুমি 2 কিলোমিটার চলে যাও, যাকে প্রথম দেখবে তাকে জিজ্ঞেস করবে সাধু সঙ্গ করলে কি হয়। এই যে নারদ 2 কিলোমিটার গেছে, কাউকে দেখতে পায় নাই, একটা গোবরে পোকাকে দেখতে পেয়েছে, জিজ্ঞেস করছে, এ গোবরে পোকা সাধু সঙ্গ করলে কি হয়? পোকা মরে গেল। নারদ এসে বলছে, প্রভু আমি যে জিজ্ঞেস করলাম সাধু সঙ্গ করলে কি হয় পোকাটাকে, পোকাটা মরে গেল যে, বুঝে তাহলে আরো 4 কিলোমিটার দূরে যাও, যাকে প্রথম দেখবে তাকে জিজ্ঞেস করবে সাধু সঙ্গ করলে কি হয়। 4 কিলোমিটার দূরে গেছে, কাউকে দেখতে পায়নি, দেখতে পেয়েছে গাছের গর্তে একটা ছোট্ট পাখির বাচ্চা মুখ বাড়াচ্ছিল, ওকে জিজ্ঞেস করছে, এ পাখির বাচ্চা সাধু সঙ্গ করলে কি হয়? পাখির বাচ্চাটা মরে গেছে। কিছুক্ষণ পরে নারদ এসে বলছে, প্রভু এই তোমার সাধু সঙ্গ, এই যাকে জিজ্ঞেস করছি সেবারে তো মরেই যাচ্ছে, এর আবার মানেটা কি হয়? ভগবান বলল, নারদ আর একবার যাও, বলে কোথায়? এখান থেকে 5 কিলোমিটার দূরে, যাকে প্রথম দেখবে তাকে জিজ্ঞেস করবে সাধু সঙ্গ করলে কি হয়। তো 5 কিলোমিটার দূরে গেল, মা কাউকে দেখতে পেলো না, দেখতে পেলো কি জানেন, একটা গাভীর বাচ্চা চড়াট করছিল, ঘাস খাচ্ছিল, ওকে জিজ্ঞেস করলো বাছুরটাকে, এ বাছুর এ সাধু সঙ্গ করলে কি হয়? বাছুরটা মরে গেল। নারদ এসে ভগবানের কাছে বলছে, প্রভু এই কান মুনলাম নাক মুনলাম আমি আর যাব না। বলে কেন? যাকে জিজ্ঞেস করছি সে বেটা মরছে আর আমি পাপের ভারটা বইছি, আমি আর যাব না। ভগবান বলছে, নারদ তোমাকে শেষবারের মতো একবার যেতে হবে। বলে কোথায় যাব? এখান থেকে 10 কিলোমিটার দূরে একটা জঙ্গল আছে, জঙ্গলে একটা রাজার 15 বছর পর একটা ছেলে হয়েছে, ওকে জিজ্ঞেস করে এসো সাধু সঙ্গ করলে কি হয়। আচ্ছা মায়েরা, নারদ তো পাগুলো থরথর করে কাঁপছে, নারদকে দেখে ভগবান বলছে, পা কাঁপছে, এখন কেউ পয়সা দিতে আসবেন না এখানে। নারদকে জিজ্ঞেস করছে পা কাঁপছে কেন? নারদ বলছে, এই যে পাখির বাচ্চাটার মা ছিল না, মরে গেল, মাথা ঠুকরে দিত, গাভীর বাচ্চাটা কেউ ছিল না, নইলে শেষ করে দিত। এখন যদি রাজার 1 বছর 15 বছর পর একটা ছেলে হয়েছে, যদি ছেলেটাকে জিজ্ঞেস করি সাধু সঙ্গ করলে কি হয় আর বেটা যদি মরে যায় তাহলে আমি আর ফিরে আসতে পারবো? ভগবান বলছে, এ নারদ তোমার মনে নাই, রাখে হরি তো, জোরে বলো, রাখে হরি তো, না না দু চার সবাই বলছে, দু চারজন ভাবছে, ভেবে ভেবে বলবো, যে রাখে হরি তো, একটু জোর হবে, রাখে হরি তো, আচ্ছা মারে হরি তো, রাখে এলআইসি, এলআইসি রাখে,
একজন আমাকে বলছে প্রদীপ বাবু চিন্তা নাই, মরে গেলে 2 লাখ টাকা পেয়ে যাবো, LIC করে রেখেছি। মানে আপনি পাবেন না, আপনার নমিনি পাবেন। ও মায়েরা, যেই না নারদকে জিজ্ঞেস করছে রাখে হরি তো, নারদ বলছে মারে কে, আর মারে হরি তো, নারদ বলছে রাখে কে, বলছে তাহলে তুমি যখন বলছো শেষবারের মতো যাচ্ছি রাজা কিছু করবে না তো ছেলেটাকে জিজ্ঞেস করলি, বলছে কোনো চিন্তা নাই তুমি চলে যাও। মায়েরা নারদ যাচ্ছে, আচ্ছা বলবেন তো নারদকে আপনারা চেনেন, জোরে জোরে বলুন হ্যাঁ না না চেনেন, এমনভাবে বলছেন যেন আপনাদের পাড়ার লোক বোধ হয়। আমি ওই নারদের কথা বলি নাই যে আপনার কথা একে ওর কথা ওকে লাগিয়ে দেয়, আমি সেই নারদের কথা বলছি যে ভক্ত ভগবানের মধ্যে মিলন ঘটিয়ে দেয়। আচ্ছা মায়েরা, নারদের হাতে কি থাকে বলুন তো, বাঁশি না লাঠি, কি থাকে? যাক, যখনই বলেছে বাঁশি, 2-4 জন মা বলছে হ্যাঁ হ্যাঁ, কি ভক্তি ভরে বলছে, বাঁশি থাকে কি থাকে? বিনা। এই তখন রাজার ঘরে যাচ্ছে ভয়ে ভয়ে রাজার ছেলেকে জিজ্ঞেস করতে, সাধু সঙ্গ করলে কি হয়? তিমি রবিদারি বেদরি অলক বিহারি বেহরে নামে রে বরণি বরণি শোভা ধরে, তিমি রবিদারি অলক বিহারে নামে বরণে বরণে শোভা ধরে, তিমি রবিদারি অলক বিহারি নামে রে বরণি বরণি শোভা ধরে, তুমি রবিদারি অলক বিহারি নামের বর্ণে বর্ণে যোধা জরে, দয়াল শিরোমণি করুণার খনি তুমি, তুমি দয়াল শিরোমণি করুণার খনি, দয়াল শিরোমণি দয়াল শিরোমণি করুণার খনি, অবপদা শিষ দাও কৃপা করে নানের বর্ণে বর্ণে শোভা ধরে, তুমি রবিদারি অলক বিহারি নামের বর্ণে বর্ণে শোভা ধরে, তুমি রবিদারি অলক বিহারি নামের বর্ণে বর্ণে শোভা ধরে। নিমাইকে কোলে নিয়ে পাড়ার মেয়েরা বলতো বল কি, কৃষ্ণা 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 কৃষ্ণ 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 হে কৃষ্ণ 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 হে কৃষ্ণ 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 হে কৃষ্ণ 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 হে কৃষ্ণ হে কৃষ্ণ
আজকে আপনারা ভাগ্যবান এবং ভাগ্যবতী যে বাবার মন্দিরের পাশে কীর্তন গান শ্রবণ করছেন শিব চতুর্দশীর দিনে। একটু তাকিয়ে দেখবেন কমিটির ভাইরা নীরবতা পালন করুন লিখেছেন, মোবাইল সাইলেন্স রাখুন এটাও লিখেছেন, কারণ কীর্তন যতক্ষণ শুনবেন ততক্ষণ আপনি ভগবানের হয়ে গেলেন, আপনি বাড়ির কারো নয়। কিন্তু একাই এসেছেন, একাই যেতে হবে, সঙ্গে কেউ যাবে না। দুদিনের জন্যে কাঁদবে, তারপর কাঁদা বন্ধ হয়ে যাবে, যে চলে যায় সে যায়, সংসার যেমন কাজ সেরকমই রয়ে যায়। রাজা বিনে যেমন রাজ্য আটকে থাকে না, ঠিক সেরকম সংসার ছাড়া আপনি চলে গেলে সংসার দিব্যি চলবে। কিন্তু এখানে এসছেন কেন? পরপারের পথটাকে পরিষ্কার করার জন্যে। এই জন্য আপনাদের বলে রাখি, যারা কীর্তন গান শুনছেন পাশে যদি কেউ গল্প করে আপনি শুনবেন না, যদি আপনি শুনেন তাহলে উনি বলবেন, আর আপনি না শুনলে উনি বলবেন না। যেমন দেখবেন রাজা দশরথ যখন রাজ্যটাকে রামচন্দ্রের হাতে দেবে, সিংহাসনে বসাবে, তখন কই কই মা ফুলের মালা গাচ্ছিল রামের গলায় পরাবে বলে। তো যখনই কই কই মা, আসলে মায়েরা জানেন রামের মায়ের নাম তো কৌশল্যা, কিন্তু কই কই রামের জন্যে মালা গাচ্ছে, রামকে ভালোবাসে, সুতরাং সেও তো মা। পেছন থেকে একটা এ আপনাদেরকে বলিনি, মানে কই কইকে বলছে একটা মেয়ে, হ্যারে কি করছিস? মালা গাঁচ্ছি। বলে কার জন্যে? রামের জন্যে। রাম কেন মালা গাঁচ্ছিস? রামের জন্যে, রাম রাজা হবে। মেয়েটি বলে উঠল, রাম রাজা হলো তাতে তোর কি, কৌশল্য হবে রাজমাতা, তুই হবি ভিখারিনী, দরকার নাই। রাজা দশরথ যুদ্ধ থেকে ফিরেছিল, দুটো বর পাওনা ছিল, ওই দুটো বর নিয়ে নে। প্রথম বরে রামচন্দ্রের 14 বছরের বনবাস, আর দ্বিতীয় বরে পুত্র ভরতের সিংহাসন লাভ। মায়েরা বলুন তো, ওই মেয়েটাকে যে কানে ফুস মন্ত্র দিয়েছিল, জোরে বলুন মেয়েটাকে, সে হলো কুজি মন্থরা। তা আপনি যখন কীর্তন শুনবেন, মনটা যখন গোবিন্দের কাছে দেবেন, তখন পাশে যদি কেউ গল্প করে তাহলে বুঝবেন উনি কুজি মন্থরার পার্টি এসেছে। এদের দিকে আপনারা তাকাবেন না, তাহলে আপনার কীর্তন শোনা হবে না। একটু জোরে বলুন বাবা ভোলানাথ কি জয়। হ্যাঁ, যে পরিমাণ ভক্ত হয়েছে একটু জোরে আশা করছিলাম। 365 দিনে 320 দিন গান গাইতে হয়, 320 দিন। আর যদি বলি 365 দিন হবে সেটাও হয়ে যাবে, যদি আমি করব বলি, এত চাপ আছে। তো এই চাপের মধ্যে যদি এটা ঠিক না থাকে না, বড় সমস্যা হয়। আপনারা অনেকে উপবাস করে এসেছেন, একটু ধৈর্য ধরে বসবেন, কীর্তন শুনবেন, আর উনিও ধীর মিধীর, আপনি একটু ধীর মাথায় করুন, অসুবিধা নেই, ঠিক হয়ে যাবে, চিন্তা নেই, চঞ্চলতা হলে অসুবিধা আছে। তো যাইনি তাই, একটু জোরে বলুন রাধা রানী কি। যাক বেড়েছে, আরও বাড়ার সুযোগ আছে, একটু জোরে হোক, রাধা রানী কি। বাবা অনেকে দিয়েছে, প্রস্তুত ছিলাম না অনেকে ভাবছে। তবে যারা পেছনে দাঁড়িয়ে আছে আমার ভাইগুলো, তারা এরকম করে দাঁড়িয়ে আছে বলছে, যারা সামনে বসছে তাদের যত জ্বালা আমাদের কোনো অসুবিধা নাই। তোমরা বা সবাই মিলে বলো, সবাই মিলে রাধা রানী কি। না না, যদি দেন তাহলে বুঝবো, শুনতে পাচ্ছে না, দেন না। অনেকে আবার সুপারির মতো আছে, বাইরেও রস নাই ভেতরেও রস নাই, মানে আপনি বললেন কি না বললেন কি। আর একবার হয়ে যাক, রাধা মাধব কি। বেশ বেশ, স্যাং মহাপ্রভু যিনি কলিযুগের ভগবান, তিনি এসেছিলেন মায়েরা 1486 খ্রিস্টাব্দে বাংলার ফাল্গুন মাসের পূর্ণিমা তিথিতে মহাপ্রভু এলেন। সবাই লক্ষ্য করুন, যখন তিনি জন্ম নিলেন, জন্ম নেওয়ার পর তিনি কান্নাকাটি করলেন না। কেন? এইদিকে তাকান, কান্নাকাটি করলেন না, কান্না বন্ধ হয়ে গিয়েছিল। মায়ের স্তনদুগ্ধ পান করলেন, ঠিক কথা, কিন্তু মায়েরা একটা কথা জানবেন, সেই ছেলে যখন আস্তে আস্তে বড় হলো, নাম রাখলো নিমাই, তারপর নাম হলো কি গৌরাঙ্গ, তারপর নাম হলো কি সন্ন্যাসের পরে শ্রীকৃষ্ণ চৈতন্য। শ্রী মানে কি সুন্দর, কৃষ্ণ মানে কি আকর্ষণ, চৈতন্য মানে কি চেতনা। যিনি প্রত্যেকটা জীবের মধ্যে কৃষ্ণ নামের চেতনা জাগাবেন, তিনি হলেন শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু, তিনি এসেছিলেন। তো ছোট্টবেলা থেকে আসলে নিমাই এত সুন্দর দেখতে, যে মেয়েরা রাস্তা দিয়ে পেরিয়ে যায় তাকে মনে একবার কোলে নি, কিন্তু কোলে নিতে গেলেই বাচ্চা একটা স্বভাব খারাপ ছিল, কান্নাকাটি শুরু করতো। পাড়ার মেয়েরা বলতো, সচি এত সুন্দর
ছেলেটা দেখতে একটা ইচ্ছা হয় কোলে নেবো, কিন্তু যেই না কোলে নিতে যাচ্ছি খালি কান্নাকাটি করছে, কি করবো বলতো? শচী মাতা বলল, আমার ছেলেকে কোলে নিলে কান্নাকাটি করলে কান্না বন্ধ হবে, একটা মন্ত্র বলতে হবে। বলে কোন মন্ত্র? যে হচ্ছে সর্বশ্রেষ্ঠ মন্ত্র, মন্ত্রের ওপরে মন্ত্র, মহামন্ত্র, হরে কৃষ্ণ নাম শুনিয়ে দে, দেখবি ছেলে চুপ করে যাবে। আমি বারবার বলবো, ভটেরচক শিবালয় মন্দির শুধু নয়, প্রত্যেকটি হিন্দু সনাতন ধর্মের যে সমস্ত অনুষ্ঠান সেগুলো আপনারা দিনের পর দিন বাড়ান, আরও যেন মহাপ্রভুর কৃপা হয়। সব ধর্মকে সমানভাবে সম্মান দেবেন, কোনো ধর্মকে ছোট ভাববেন না। হযরত মোহাম্মদ বলেছেন, যে নিজের ধর্মকে বড় মনে করে, অন্য ধর্মকে ছোট মনে করে, সে ধর্ম করে না। সব ধর্মকে সমান, মসজিদের পাশ দিয়ে যাব মাথা নিচু করব, মন্দিরের পাশ দিয়ে যাব মাথা নিচু করব, চার্চ গির্জার পাশে যাব মাথা নিচু করব। যদি সব জায়গায় তিনি আছেন, কোনো জায়গায় বাদ নেই, শুধু আলাদা আলাদা নামে আছেন। আমি প্রদীপ পাল, আমার বাবার কাছে আমি ছেলে, আমার কাকার কাছে আমি ভাইপো, আমার মামার কাছে আমি ভাগ্নে, আমার মায়ের কাছে আমি ছেলে। নিবেদন আপনাদের কাছে, ভগবান কারোর কাছে গড, কারোর কাছে আল্লাহ, হ্যাঁ বিভিন্ন নামে আছেন, কিন্তু তিনি একই, তাকে নিয়ে আমাদের কোনো ঝঞ্ঝাট নেই। তিনি হচ্ছেন পবিত্র, তিনি সবসময় শুদ্ধ, সব জায়গাতে থাকেন। জোরে বলুন, রাধা রানী কি। আচ্ছা মহাপ্রভুর ছবি আপনারা সব দেখেছেন তো, হ্যাঁ কি না? আচ্ছা মহাপ্রভু হাতটা ওপর দিকে থাকে না নিচের দিকে থাকে, একবার দেখানো যাবে? সবাই মিলে দেখানো যাবে? মহাপ্রভুকে সম্মান দিন, একটু সম্মান দিন, হ্যাঁ বাহ। আচ্ছা মহাপ্রভু হাতটা তুলে, এই যে মহাপ্রভু হাতটা তুলে আছে, একজন জিজ্ঞেস করছে, ঠাকুর তোমার যে হাতটা তুলে আছো সবসময়, তা হাতটা নামাও, তোমার হাতে ব্যথা হয় না? বলে ব্যথা আবার হয় না। বলে তাহলে নামাও। বলে কি করে নামাবো, তোরা তুলছিস না ওই জন্য নামাচ্ছি না। একজন ভক্ত বলল, ঠাকুর এই তো তুলে দিলাম, এবার এবার নামাও। বলছে না না, তোরা তো তুললি, তোদের পেছনে যারা, আপনাদের বলি নাই কিন্তু, বলছে তোদের পেছনে যারা আসবে তারা তুলবে না, মানে বুঝলাম না। বলছে আমি যদি হাত না তুলে থাকি, এই পরের জন্মে যারা জন্ম নেবে তারা যদি আমার হাত তোলা না দেখে তাহলে তুলবে না, তাই আমি জন্ম জন্মান্তর ধরে হাত তুলেই আছি। তাহলে মহাপ্রভু শুধুমাত্র আমাদের যে আগের জন্মে এসছে তাদের জন্য নয়, আমরা এসছি আমাদের জন্য নয়, পরবর্তী প্রজন্মে আসবে তাদের জন্য, সবার জন্য মহাপ্রভু হাতটা তুলে আছেন। আচ্ছা মায়েরা বলতে পারবেন, হাত আমরা তুলি কখন? এই যে কীর্তন শুনতে আসছেন, ও দাদা টটো ভাই একটু দাঁড়াও কীর্তনে যাব, হাত তোলেন। আর হাত তোলেন কখন? যখন কেউ জলে ডুবে যায় তখন দেখবেন বাঁচার জন্যে হাতটাকে তোলে। আর হাত তোলে কখন? যখন মাথায় কেউ বোঝা নেই। তাহলে প্রশ্ন করবেন আপনারা, মহাপ্রভু কি জলে ডুবে যাচ্ছিল? জোরে বলুন, হ্যাঁ না না না। তাহলে মহাপ্রভুর হাতে কি বোঝা ছিল? জোরে বলুন মায়েরা, বোঝা ছিল? দেখেছেন আপনারা বলছেন বোঝা ছিল না, কিন্তু তত্ত্ব বলছে বোঝা ছিল। তাহলে প্রশ্ন করবেন, প্রদীপবাবু যদি মহাপ্রভুর হাতে বোঝা ছিল তাহলে দেখতে পাচ্ছি না কেন? কি করে দেখবেন বাবা? দেখার মতো চোখ থাকলে তবে দেখবেন। এ জগতে জন্ম নেওয়ার পর দুটো চোখ হয়, একটা ডান চোখ একটা বাম চোখ। গুরুকৃপার বস্তু সাধন ভজন করে আর একটা চোখ হয়, সেই চোখটা জ্ঞান চোখ খোলা হয়। তবে জেনে রাখুন আপনারা, এক ট্রাক বালিতে যদি এক হাত চিনি ছুঁড়ে দেওয়া যায়, এক ট্রাক বালিতে এক হাত চিনি যদি ছুঁড়ে দেওয়া যায়, আর চিনি আর বালি যদি একসঙ্গে মিশিয়ে দেওয়া যায়, চিনিকে কি কেউ পারে চিনিতে এক ট্রাক বালিতে? আপনারা বলবেন না পারে না, কিন্তু একজন পারে। কে পারে? পিপীলিকা পারে চিনিকে চিনিতে এক ট্রাক বালিতে। পিপীলিকার মতো যারা গৌর ভক্ত, যারা গৌর গৌর বলে কাঁদতে পারে, দিনের মাথায় গৌর বলে ডাকতে পারে, একমাত্র তারাই কিন্তু গৌরের ভাব বুঝতে পারে। এই জন্য আপনাদের কাছে আমার নিবেদন রইল, সংসারের জন্যে কাঁদবেন না, কাঁদতে যদি হয় তাহলে ভগবানের জন্যে কাঁদুন। ছেলের জন্যে কাঁদবেন, মেয়ের জন্যে কাঁদবেন, ও কান্না দু চার দিনের জন্যে, কিন্তু ভগবানের জন্য যদি একবার কাঁদতে কেউ পারে বা চোখের জল দিতে পারে, তবে চিরকাল সে শান্তিতে বাস করতে পারবে। এই জন্য আপনাদের বলে রাখি, কীর্তন যখন শুনবেন তখন যাত্রার পাশে বসে শুনবেন না, যে খালি ঝগড়া করে গল্প করে তার পাশে বসে কীর্তন শুনলে আপনার মনমতি অন্যদিকে চলে যাবে। বৈষ্ণবের পাশে বসে কীর্তন শুনুন, একবার স্থির হয়ে বসে কীর্তন শোনে, হাত তোলে কীভাবে শুনছে ওদেরকে দেখতে হয়। আপনি প্রসাদ পাচ্ছেন তখন আপনার পাশে বসে ওরা কীভাবে প্রসাদ পাচ্ছে সেগুলো আপনাকে লক্ষ্য করতে হয়। এই জন্য বৈষ্ণবের পাশে, ভক্তের পাশে বসে কীর্তন শুনলে কীর্তন শোনা সার্থক হয়। আর চঞ্চল মানুষের পাশে কীর্তন শুনবেন, নিন্দুকের পাশে কীর্তন শুনবেন, ও তো খালি নিন্দা করবে চঞ্চল করবে, ওই জন্য ওর কীর্তন শুনতে পারবেন না। যারা প্রকৃত ভক্ত হয় তারা স্থিরভাবে এক জায়গায় বসে কীর্তন গান শ্রবণ করে। তো মায়েরা, মহাপ্রভু যে হাতটা তুলে আছে, তাহলে মহাপ্রভু বোঝা নিয়ে যাচ্ছে? বলে হ্যাঁ বোঝা নিয়ে যাচ্ছে। দেখতে পাচ্ছি না কেন? বাবা যখন মেয়ের বাড়ি যায় আপেল কলা লেবু সব নিয়ে যায়, একটা জিনিস নিয়ে যায় সেটা মেয়েও দেখতে পায় না, অন্য লোকও দেখতে পায় না, সেটা কি বলুন তো? মেয়ের প্রতি প্রেম আর ভালোবাসা। মহাপ্রভু হাতে কিসের বোঝা নিয়েছে? প্রেমের বোঝা নিয়েছে। আচ্ছা মায়ের একজন বলুন তো, নারদ কার বাড়ি গেল, রাজার বাড়ি না প্রজার বাড়ি? জোরে বলুন, রাজার বাড়ি। আচ্ছা রাজার একটা ছেলে হয়েছে, কত বছর পরে? জোরে বলুন,
15 বছর পরে এখন রাজার বাড়িতে ঢুকেছে, রাজা বলছে নারদ কি ব্যাপার তোমার, আমার ভাগ্য ভালো সকালে এসেছো, আপনার নাকি একটি ছেলে হয়েছে, 15 বছর পরে হয়েছে, অনেক কষ্ট সাধ্য করে হয়েছে। আচ্ছা আচ্ছা আপনার ছেলেকে একটি প্রশ্ন করব। রাজা বলছে একটা মানে তুই 10টা করতে পারো। নারদ বলছে যে বাড়িতে প্রশ্ন করব তার পেছন দিকে দরজা আছে তো, কিছু বুঝলেন? বলছে যে বাড়িতে প্রশ্ন করবো তার পেছন দিকে দরজা আছে। সঙ্গে সঙ্গে নারদকে রাজা বলল তিনটে দরজা আছে একটা নয়। মনে মনে ভাবছে তাহলে পালাবার উপায়ও আছে। এখন নারদ কি করেছে দেখুন, ছেলেটা শুয়ে আছে আর শুয়ে থেকে সঙ্গে সঙ্গে একটা পা ভেতরে রেখেছে দরজা, একটা পা বাইরে রেখেছে। এ খোকা সাধু সঙ্গ করলে কি, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। ছেলেটা বলছে দাঁড়াও দাঁড়াও। নারদ মনে মনে হচ্ছে বেটা ভূত হয়ে বলছে না বেঁচে বলছে, কিছু বুঝতে পারছি না। এ দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, তুই মরিস নি? বলে না, সাধু সঙ্গ করলে কি হয় শোনো, প্রথমে ছিলাম গোবরে পোকা, তোমার মতো সাধু সঙ্গ হই আমি হলাম পাখির বাচ্চা, তারপর তোমার মতো সাধু সঙ্গ পেয়ে আমি হলাম গাভীর বাচ্চা, তারপর তোমার মতো সাধু সঙ্গ পেয়ে হলাম আমি রাজার ঘরের বাচ্চা। এ জগতে যারা সাধু সঙ্গ করে তারা পৃথিবীর রাজা ভগবান শ্রীকৃষ্ণের বাচ্চা হয়ে যায়। আপনারা সবাই কৃষ্ণের সন্তান, তাই সবাই মিলে একবার প্রেম সে বলুন, রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি। আচ্ছা যারা গুরুমন্ত্র নিয়েছেন তাদের জন্য বলি, যারা গুরুমন্ত্র নিয়েছেন তারা ভালো করেছেন, আর যারা নেন নাই তাদের জন্য বলে রাখি গুরুমন্ত্র নেবেন নেবেন, শুধু নিলে হবে না ভজন করতে হবে। গুরু যেটা আপনাকে দিল সেটা রেখে দিলে হবে না, ভজন করতে হবে। ছেলেকে মাস্টারমশাই পড়া দেয় সেটা পড়লে তার উন্নতি হয়, আর না পড়লে ওইখানে চাপা পড়ে যায়। গুরু যেটা আপনাকে দিয়ে দেয় সেটাকে যদি ভজন করেন, ভজন সাধন করেন ধৈর্য ধরে, তাহলে আপনার কৃপা হয়ে যায়। তবে আপনাদের বলে রাখি মায়েরা, গুরু যে জাতিতে ব্রাহ্মণ হবে তা নয়। অনেকের মনে প্রশ্ন জাগে যে গুরু খালি ব্রাহ্মণই হয়, না না, চৈতন্য চরিতামৃত বলেছে কিবা বিপ্র কিবা শূদ্র নাসিক জ্ঞানে নয়, কৃষ্ণ তত্ত্ব বেত্তা যেই সেই গুরু হয়। ও মায়েরা কৃষ্ণ কথা হরি কথা যারা ভালো জানে তাদের কাছে মন্ত্র নিলে শান্তি পাবেন। কিন্তু জেনে নিন, এমন গুরু করবেন না যে মুখে বলছে এক আর কাজে করছে এক। আপনাকে বলছে ভোর 4টার সময় ঘুম থেকে উঠে হরিনাম করবি আর নিজেই সকাল 9টায় বিছানা থেকে উঠছে, তার কথা শুনলে সাপের বিষের মতো হয়ে যাবে। কেমন, এক বাটি দুধে যদি একটা বিষাক্ত সাপ মুখ দিয়ে দেয় তা যেমন বিষ হয়ে যায়, সেরকম গুরু যদি ভালো ভালো কথা বলে নিজে না মানে তবে সেটা কিন্তু বিষের সমান হয়ে যায়। এই জন্য আপনাদেরকে বলে রাখি, বাজার থেকে 100 টাকার জিনিস কিনতে গেলে 5 বার চিন্তা ভাবনা করেন নেবেন কি নেবেন না। ছেলেকে স্কুলে ভর্তি করতে গেলে চিন্তা করেন ভালো স্কুল বটে তো, ছেলের ভালো পড়া হবে তো। ঠিক সেরকম জীবনে যাকে গুরু করবেন, নিজের জীবনের কান্ডারি করবেন, তাকে কিন্তু চিন্তা ভাবনা করে করবেন, যাকে তাকে ডেকে করে নেবেন না, তাহলে আপনাকে ঠকতে হতে পারে। যেমন আমি একটা প্রমাণ দিয়ে দিই, এইদিকে তাকান, আমি একটা প্রমাণ দিয়ে দিই। রামকৃষ্ণ দেবের কাছে একজন শিষ্য এসেছিল, সে জিজ্ঞেস করছিল ঠাকুর এই মন্ত্র গুরু কাকে বলে, বলে গু মানে অন্ধকার, রু মানে আলো। ঠাকুরকে জিজ্ঞেস করলো গুরু কত প্রকার, ঠাকুর বলল 2 প্রকার। বলে কি কি, একটা কাঁচা একটা পাকা। কাঁচা গুরুকে মন্ত্র দেবার আগে চুক্তি করে যে বিরাট বড় একটা ফর্দ দিয়ে দেবে, এই সেই চাই নইলে মন্ত্র দেওয়া হবে না। মন্ত্র দিল, টাকা পয়সা নিল, ওই যে বাড়ি চলে গেল, আপনার বাড়ির দিকে মুখ করলো না, ইনি কাঁচা গুরু। প্রশ্ন করবেন পাকা গুরুকে, জেনে নিন ঠাকুরের কথা, ঠাকুরের বাণী। তিনি বললেন পাকা গুরু সে, মন্ত্র দেবার আগে চুক্তি করে না যে ঠাকুর আমি মন্ত্র নেব, নেই দক্ষিণা কি লাগবে কিচ্ছু না, কেন আমি তোর বাবা, তুই আমার ছেলে, তোর তো সব কিছু আমার, আবার দিবি কি। যিনি প্রতি বছর আপনার বাড়িতে এসে আপনাকে পরীক্ষা করে দেখে আমি যে মন্ত্র দিছি ঠিক ঠিক ভজন করছে কি না, এরাই হচ্ছে পাকা গুরু। এই জন্য মায়েরা যারা গুরু মন্ত্র নিয়েছেন তারা তালি দেবেন, যারা নেন নাই তারাও দেবেন। হাত ওঠান বাবার কাছে সবাই, একসঙ্গে গানটা শুনে, বাহ একসঙ্গে হবে, কেউ বাদ দেবেন না, আজকে বাবার কাছে এসে কেউ বাদ দেবেন না, সবাই মিলে একসঙ্গে হাত তালি দিন, মিউজিকের সঙ্গে উলধ্বনি উলধ্বনি, বাবা বাবা।
যাদের হাত আছে তারা তালি দেবেন, যাদের নেই তাদের দেবার দরকার নাই। যারা হাত তালি দিলেন পরের জন্মে দুটো হাত দুটো পা পাবেন, যারা দেবেন না তাদের আর পরের জন্মে হাত পাবার চান্স নাই। দুটো পা আছে আর দুটো পা যোগ হবে, চারটে পা হলে কি হয় জোরে বলুন, গরু, কারণ বাঘ বলতে পারেন না। যেমন কাউকে যদি বলা হয় দেখবেন তুই জানোয়ারের বাচ্চা রেগে যায়, আর কাউকে তুই বাঘের বাচ্চা, আমাকে বাঘের বাচ্চা বলেছি, বাঘ বাঘ ভাব হয়ে যায়। না না, আপনাদের কাছে নিবেদন, এই দেখুন আজকে বাবার কাছে যে আনন্দে তালি দেবে সারা বছর আনন্দে যাবে, আর দুঃখ করে যে তালি দেবে সারা বছর দুঃখে যাবে। তবে বলে রাখি বাবারা, যারা তালি দিচ্ছেন না তাদের জন্য সবাইকে বলবো, হাত যদি আপনি তোলেন বা তালি দেন তবে পরের জন্মে হাত পাবার আপনার চান্স আছে। তবে বাবার কাছ থেকে বাচ্চা বিচার থেকে আপনি তালি দেবেন, আপনার ছেলে বড় হলে তালি দেবে, আপনি না দিলে আপনার বাচ্চা দেবে না। হাত তুলুন সবাই একসঙ্গে, দিন তোর আনন্দে যাবে বাজবে গুরু নাম বাবা মা পূর্বম ভাগু বিষ্ণু দিন তোর আনন্দে যাবে বাজবে গুরু নাম পূর্বম ভাগু বিষ্ণু গুরু ভগবান। এত সুন্দর তালি হচ্ছে মানে বাবা কিন্তু জেগে যাবে, বাবাকে জাগান আজকে সবাই মিলে, হাত তুলুন। দিন তোর আনন্দে যাবে বাজবে গুরু নাম তোরে আনন্দে যাবে ভজবে গুরু নাম গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান। দিন তোর আনন্দে যাবে ভজবে গুরু নাম গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান। আজ দিন তোরে আনন্দে যাবে ভজবে গুরু নাম গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান। যে গুরু পিতা যে গুরু পিতা বলে হরি, যে গুরু পিতা গুরু মাতা গুরু ভগবান, জগত গুরু শ্রী কৃষ্ণ সর্বশক্তি যে গুরু পিতা যে গুরু পিতা যে গুরু পিতা গুরু মাতা গুরু ভগবান, জগত গুরু শ্রী কৃষ্ণ সর্বশক্তি মা আমার গুরু পিতা, আহা গুরু পিতা, আহা গুরু পিতা গুরু মাতা গুরু ভগবান, জগত গুরু শ্রী কৃষ্ণ সর্বশক্তি মা আপন আপন গুরুদেব কি।